ঐতিহাসিক তিন তালাক রায়দানকারী মামলার অন্যতম কারিগর ইউ ইউ ললিত দেশের প্রধান বিচারপতির আসনে বুঝতে পারেন আগামী সাতাশে আগস্ট সুপ্রিম কোর্টের উনপঞ্চাশতম প্রধান বিচারপতির নিয়োগ হতে চলেছে সেই তালিকা রয়েছে বিচারপতি ললিতের নামও সুপ্রিম কোর্টে এখনও যে বিচারপতিরা রয়েছেন তাদের মধ্যে সব থেকে প্রবীণ হলেন ললিত অতি সম্প্রতি বিচারপতি ললিতের ঐতিহাসিক রায়ের মধ্যে ছিল তিন তালাক নিষিদ্ধ ঘোষণা করা প্রধান বিচারপতির পদ অলঙ্কৃত করলে তিনি দেশের দ্বিতীয় প্রধান বিচারপতি যিনি বার থেকে একেবারে সর্বোচ্চ আদালতের বেঞ্চে হবেন নয় নভেম্বর জন্ম ইউ আলীতে আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু হয় উনিশশো সালে বম্বে হাইকোর্টে উনিশশো সাল পর্যন্ত সেখানে সাফল্যের সঙ্গে কাজ করার পর তিনি দিল্লি চলে আসেন দুই হাজার এপ্রিলে তিনি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হিসেবে নিযুক্ত হন